नमस्कार, आमी आचार्य देवदत्त, एस्ट्रो न्यूमरोलॉजिस्ट। आचार्य देवदत्त चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। प्रतिबारेर मतो आजकेओ आमी हाजिर होयेछि आपनादेर जोन्नो, आपनादेर अनुष्ठान निये। जे अनुष्ठान, जे प्रोग्राम, जे कन्टेंट प्रतिबारी आपनादेर लाइफके चेंज करते साहाज्य करे, आमी ग्यारंटी दिये बोलते पारि आजके आमी जे विषय निये आलोचना करब आपनार हातेर काछे एमन किछु जिनिस जे जिनिस के एकटू एदिक थेके ओदिक चेंज कर ले आपनार अर्थेर चाका, आपनार अर्थ भाग्य रेलगाड़ीर मतो झुक 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 करते करते चलबे। केउ बोलबे ना रुक 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 रुक। सुतरां पूरो प्रोग्रामटा, पूरो कन्टेंटटा मन दिए शुनुन। पारले नोट पेन राखुन, लिखुन, अप्लाई करुन। पूरो प्रोग्रामटा देखार पर जदि अप्लाई करते पारें, आमी एखाने बसे ग्यारंटी दिए बोलते पारी आपनार दिने नतून सूर्येर उदय होबे। आजकेर विषय ठिकई पड़ेछेन, कि उपायगुलो मानले फिरबेई आपनार अर्थभाग्य ग्यारंटीर साथे। आपनि कि जानेन आपनार अर्थभाग्येर मूल उपादान लुकिये आछे आपनार बाड़ीते, आपनार वास्तुक्षेत्रे। বাড়িতে এমন কিছু জিনিস আপনি আজকে থেকে চেঞ্জ করা শুরু করুন। যেমন প্রথমেই যেটা মাথায় রাখুন, আপনার বাড়িতে যত ওয়াটার কানেকশন আছে, জল সংযোগের যত জায়গা রয়েছে, সেই জল সংযোগের জায়গা আপনি রাখুন আপনার বাড়ি সাপেক্ষে উত্তর কিংবা উত্তর পশ্চিম দিকে। নাম্বার টু, ঠাকুরের আরাধনার জায়গা, ঠাকুরের আসন সব সময় আপনি থাকবে উত্তর পূর্ব ক্ষেত্র। যদি উত্তর পূর্ব ক্ষেত্র আপনার পুরোপুরি না পান, সেটা যেন অবশ্যই পূর্ব দিক হয় এবং ঠাকুরের মুখ যেন পূর্ব দিক কিংবা উত্তর দিকে পেছন এবং পশ্চিম দিক কিংবা দক্ষিণ দিকে মুখ করে থাকে। আপনার যেটা মাস্টার বেডরুম, আপনার যেটা লিভিং রুম, বিশেষ করে আপনার যেটা লিভিং রুম যেখানে পরিবারের অন্যান্যদের সাথে সময় কাটান, সেই লিভিং রুমের উত্তর দিকের স্পেশালি দেওয়ালটা ইয়েলো ওপর হাইলাইট করুন কিংবা সবুজ রঙের শেড করুন, কম্বিনেশন ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশন করুন। নাম্বার ফাইভ, আপনার ফ্ল্যাট বা বাড়ির মধ্যবর্তী স্থান যেটাকে আমরা বলি ব্রহ্মস্থান, সেখানে কোনো রকম ভারী আসবাবপত্র, আবর্জনা, ক্লামজি এই সব যেন না থাকে। বাড়ির ব্রহ্মস্থান যেন বা ফ্ল্যাটের ব্রহ্মস্থান যেন অত্যন্ত পরিষ্কার হালকা যেন থাকে। নাম্বার সিক্স, যেমন ধরুন আপনার রান্নাঘর আপনার জীবনের অন্যতম ক্ষেত্র, অনেকটা সময় আপনি রান্নাঘরে কাটান, তো আপনার বাড়ি বা ফ্ল্যাটের রান্নাঘরটা যেন দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণে হয়। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, আমরা যখন বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে ঢুকি ফ্ল্যাটে বা বাড়িতে, আমাদের যে সদর দরজাটা আছে সেই সদর দরজার বাইরে যেন ওম বা স্বস্তিক চিহ্ন থাকে। আগে খুব পাওয়া যেত, এখন তার পরিমাণটা খুব কমে গেছে, কিন্তু আমি বলবো এটা ভীষণ ভালো প্র্যাকটিস। সেটা হচ্ছে সন্ধেবেলায় নিয়ম করে ধূপ ধুনো এবং তার সাথে শঙ্খ বাজানো, এতে বাড়ির নেগেটিভিটি চলে যায়, বাড়িতে লক্ষ্মীর অবস্থান করে। আর একটা খুব জিনিস মাথায় রাখতে হবে, আপনার বাড়ির দক্ষিণ উত্তর পূর্ব ক্ষেত্র, দক্ষিণ ক্ষেত্র এগুলো যেন সবসময় পরিষ্কার থাকে। বাড়ির চারপাশ তো পরিষ্কার থাকবেই, কিন্তু তার সাথে সাথে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেন পরিষ্কার থাকে। কি করবেন সেটা বললাম, আপনার হাতে রয়েছে। তার সাথে কিছু রিচুয়ালস আছে যেটা আপনাকে প্রত্যেক দিন নিয়ম করে অন্তত 28 বার পাঠ করতে হবে। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তার মধ্যে প্রথম হচ্ছে গণেশ মন্ত্র। আপনি বাড়িতে কি করবেন, কিভাবে, কোথায়, কোন অবস্থানে কোন জিনিস রাখবেন সেটা বললাম, কিন্তু তার সাথে সাথে চারটে এমন মন্ত্র আপনাকে আমি বলবো যেটা আপনার ভাগ্যের চাকা ঘোরাতে আপনাকে বুস্ট আপ করবে। প্রথমে যার নাম করবো তিনি হচ্ছেন গণেশ। গণেশ মন্ত্র লিখে নিন, ওম গং বিঘ্নেশ্বরায় নমো নমঃ। আবার বলছি, ওম গং বিঘ্নেশ্বরায় নমো নমঃ।
এটা 28 বার পাঠ করবেন, 4টে মন্ত্রই আপনি 28 বার পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে আসবে যেটা, সেটা হচ্ছে দুর্গা মন্ত্র, ওম দুম দুর্গতি নাশিনী নমো নমঃ, ওম দুম দুর্গতি নাশিনী নমো নমঃ। তিন নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কুবের, ওম শ্রীং যক্ষরাজ শ্রী কুবরায় নমো নমঃ। আবার বলছি, ওম শ্রীং যক্ষরাজ শ্রী কুবরায় নমো নমঃ। এবং চার নম্বরে আসবেন ধনদা লক্ষ্মী, ওম শ্রীং রতিপ্রিয়ে ধনদা লক্ষ্মী মাতা নমো নমঃ। আবার বলছি, ওম শ্রীং রতিপ্রিয়ে ধনদা লক্ষ্মী মাতা নমো নমঃ। এই 4টে মন্ত্র এবং তার সাথে সাথে যেগুলো বললাম সেগুলো যদি ঠিকভাবে মানতে পারেন, আপনার ভাগ্যের চাকা শুধু নয়, আপনার অর্থের চাকা ঝুকঝুক করতে করতে দৌড়বে, ঠিক ট্রেনের মতো। কোনো বাধা কোনো কিছুই তাকে বলতে পারবে না, রুক 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 রুক। সুতরাং আপনারা জানেন, আমি আপনাদের জীবনের সেই বিষয় নিয়ে আলোচনা করি যেটা আপনাদের জীবনকে যে স্টেজে আছেন সেখান থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করে। যাদের যাদের মনে হয় যে এই ধরনের আরও কিছু প্রোগ্রাম বা আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলে আপনাদের আরও ভালো লাগবে, আমি বলবো আপনারা কমেন্ট বক্সে সেগুলো লিখে পাঠান, আমি ডেফিনেটলি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, চর্চা করব, যাতে আপনাদের জীবন আরও সফল, আরও শান্তি, আরও সমৃদ্ধময় হয়ে ওঠে। আমার যে চ্যানেল আপনারা জানেন, আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট, আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোলজার, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, প্রচুর মানুষকে শেয়ার করুন, যাতে তাদেরও লাইফ পাল্টানোর আপনি অন্যতম ভূমিকা পালন করতে পারেন। সুতরাং প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট বক্সে এসে কমেন্ট লেখার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।